e to the power I pi plus 1 equal to 0, the most beautiful equation. শুধু আমি বলছি না, বৈজ্ঞানিকরাও বলছেন যে এটা এমন একটা ইকুয়েশন যেখানে তিনটি ম্যাথমেটিক্যাল কনস্ট্যান্ট ই পাই আই ইউজ হয়েছে এবং এই তিনটি ম্যাথমেটিক্যাল কনস্ট্যান্টকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এর ফলে যে রাশিটা আমরা পাচ্ছি তার ভ্যালু হয়ে যাচ্ছে -1। তাই এই ইকুয়েশনকে বিউটিফুল ইকুয়েশন বলার সাথে সাথে একে গড ইকুয়েশন হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক, দিস ইজ রিন্টু কর। এই ভিডিওতে আমরা বিউটিফুল ইকুয়েশন অথবা গড ইকুয়েশন অথবা অয়লার্স আইডেন্টিটি সম্পর্কে আমরা জানব। অয়লার্স আইডেন্টিটি তৈরি হচ্ছে তিনটি ম্যাথমেটিক্যাল কনস্ট্যান্ট দ্বারা, ই পাই আই। তো এই ই পাই আই সাথে আরও দুটি নিউমেরিক্যাল ডিজিট যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে 0 আর 1। তাহলে এই পাঁচটি নাম্বার দ্বারা যে অয়লার্স আইডেন্টিটি ফর্ম হচ্ছে তা আমরা দেখব। কিন্তু তার আগে আমরা ই পাই আই সম্পর্কে একটু জেনে নিই। এই ই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার যার ভ্যালু হচ্ছে 2.718281 ডট ডট এবং একে অয়লার কনস্ট্যান্টও বলে থাকে। এবং তার সঙ্গে এই ই হচ্ছে বেস অফ ন্যাচারাল লগারিদম মানে এলএন। আমরা আগের ভিডিওয়ে লগ এবং এলএন এর পার্থক্য ন্যাচারাল লগারিদম সম্পর্কে আলোচনা করেছি। নেক্সট আসছি পাই, যেটাকেও আমরা ইরেশনাল নাম্বার বলে থাকি এবং যার ভ্যালু হচ্ছে 3.141592 ডট ডট। এবং এটা আমরা কিভাবে পেয়ে থাকি, দ্য রেশিও অফ সার্কমফারেন্স অ্যান্ড ডায়ামিটার অফ এ সার্কল, মানে একটা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকেই আমরা পাই বলে থাকি। নেক্সট আই, ইমাজিনারি ইউনিট অফ কমপ্লেক্স নাম্বার যার ভ্যালু হচ্ছে স্কোয়ার রুট অফ -1। তাহলে এই পাঁচটা নাম্বার ই পাই আই 0 1, এই পাঁচটা নাম্বার দ্বারা তৈরি হচ্ছে অয়লার্স আইডেন্টিটি ই টু দি পাওয়ার পাই আই প্লাস 1 = 0। বিজ্ঞানী লিওনার্ড অয়লার এই আইডেন্টিটিটা প্রতিষ্ঠা করে। তাহলে এই অয়লার্স আইডেন্টিটি আমরা কিভাবে পেলাম, এটা জানার জন্য আমায় যেতে হবে অয়লার্স ফর্মুলাতে। অয়লার্স ফর্মুলা হচ্ছে কি, ই টু দি পাওয়ার আই এক্স ইকুয়াল টু কস এক্স প্লাস আই সাইন এক্স। এই অয়লার্স ফর্মুলা হচ্ছে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফাংশন আর ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে একটা সম্পর্ক। এটা কিভাবে পাচ্ছি তা আমরা পরে দেখাচ্ছি, কিন্তু তার আগে আমরা দেখে নিই এই অয়লার্স ফর্মুলা থেকে কিভাবে আমরা অয়লার্স আইডেন্টিটিতে আসব। তো এই অয়লার্স ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার আই এক্স ইকুয়াল টু কস এক্স প্লাস আই সাইন এক্স। যদি আমি এই এক্স এর জায়গায় যদি পাই রিপ্লেস করে দিই তাহলে কি হবে, তাহলে হবে ই টু দি পাওয়ার আই পাই সমান কস পাই প্লাস আই সাইন পাই সমান কস পাই ভ্যালু কত -1 প্লাস আই সাইন পাই ভ্যালু কত 0। তাহলে -1 প্লাস আই ইন্টু 0 তাহলে আমরা কত পাবো -1। তাহলে ই টু দি পাওয়ার আই পাই সমান -1। তাহলে ই টু দি পাওয়ার আই পাই প্লাস 1 = 0, দিস ইজ অয়লার্স আইডেন্টিটি। তাহলে আমরা দেখলাম অয়লার্স ফর্মুলাতে এক্স এর জায়গায় যদি আমি পাইটাকে রিপ্লেস করে দিই তাহলে সেইখান থেকে আমরা কি পেয়ে যাবো, অয়লার্স আইডেন্টিটি। তাহলে এখানে আমরা দেখলাম অয়লার্স আইডেন্টিটি, অয়লার্স ফর্মুলা, অয়লার্স কনস্ট্যান্ট। অয়লার্স আইডেন্টিটি বলতে ই টু দি পাওয়ার আই পাই প্লাস 1 = 0, যেটা আমাদের এই বিষয়ের মূল টপিক। এবারে হচ্ছে অয়লার্স ফর্মুলা মানে ই টু দি পাওয়ার আই এক্স সমান কস এক্স প্লাস আই সাইন এক্স। নেক্সট হচ্ছে অয়লার কনস্ট্যান্ট, যেটা হচ্ছে ই, যার ভ্যালু হচ্ছে 2.718281, দিস ইজ কনস্ট্যান্ট। ওকে, এবার আমরা এই অয়লার্স ফর্মুলা কিভাবে এলো তা আমরা দেখাবো। একে আমরা কোঅর্ডিনেট সিস্টেম বা ডায়াগ্রামের দ্বারা দেখাবো এবং তার সাথে একে আমরা ম্যাকলোরিন সিরিজের এক্সপানশন দ্বারাও এটাকে দেখাবো। ফার্স্ট আমরা ডায়াগ্রামের সাহায্যে দেখাচ্ছি। তো ই টু দি পাওয়ার আই এক্স ইকুয়াল টু কস এক্স প্লাস আই সাইন এক্স হচ্ছে এটা একটা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করার জন্য আমাদের একটা কমপ্লেক্স প্লেন দরকার এবং তা আমরা আর্কগ্রেন ডায়াগ্রামের দ্বারা এটাকে দেখাবো। তো ফার্স্ট আমরা একটা রিয়েল অ্যাক্সিস নিব এবং একটা ইমাজিনারি অ্যাক্সিস নিব। এবার আমরা একটা ইউনিট রেডিয়াসের একটা সার্কেল ড্র করলাম। এই সার্কেলের উপর কোনো একটা পয়েন্ট, সেটাই রিপ্রেজেন্ট করবে কস এক্স প্লাস আই সাইন এক্সকে। ওকে, তাহলে আমরা কী করবো, যে কোনো একটা পয়েন্ট পয়েন্ট থেকে সার্কেলের সেন্টার পর্যন্ত একটা আমরা লাইন ড্র করলাম। এই লাইনটা আর এক্স অক্ষের সঙ্গে যে কোণ করেছে সেই কোণটাকে আমরা দিলাম এক্স। তাহলে এটা যদি এক্স হয় তাহলে এই পয়েন্ট থেকে যদি আমরা লম্ব ড্র করি তাহলে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত হবে, এটা কস এক্স। ওকে, আর এটা কত হবে সাইন এক্স। ওকে, যেহেতু এটা ইমাজিনারি অক্ষ বরাবর গেছে তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হয়ে যাবে, কস এক্স প্লাস আই সাইন এক্স। ওকে, তো এটাকে আমরা বললাম কত, ই টু দি পাওয়ার আই এক্স। আমরা এই কমপ্লেক্স নাম্বারের ম্যাগনিচিউডও বের করি তাহলে কত দেবে, 1 দেবে।
যে তোমার এটা 1 রেডিয়াসের সার্কেল নিয়েছি, তাহলে এই আর্গন ডায়াগ্রামের দ্বারা এই কমপ্লেক্স নাম্বার দ্যাট ইজ অয়লার ফর্মুলা কি আমরা প্রকাশ করতে পারি। এবার আমরা ম্যাকলোরিন সিরিজ এক্সপানশন দ্বারাও এটাকে আমরা প্রকাশ করতে পারি, মানে e^ix = cos x + isin x। ওকে, অয়লার ফর্মুলাকে প্রমাণ করার জন্য আমরা তিনটা ম্যাকলোরিন সিরিজ নিয়ে নিলাম, এটা হচ্ছে e^x sin x cos x। এখানে আমাদের প্রত্যেকটা সিরিজে কিন্তু ইনফাইনাইট সংখ্যক টার্ম রয়েছে, তাহলে এখানে আমরা ম্যাকলোরিন সিরিজ নিয়ে নিয়েছি e^x cos x sin x এর x সিরিজ এক্সপানশন। তো এই e^x এর যে সিরিজ এক্সপানশনটা রয়েছে, তা এই x এর জায়গায় যদি আমরা ix রিপ্লেস করি তাহলে কত হয়ে যাবে আমরা দেখে নিই। e^ix এদিকে হয়ে যাবে 1 + ix + x এর জায়গায় ix, তাহলে ix এর হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। তাহলে আমরা এই x এর জায়গায় ix রিপ্লেস করতে আমরা এটা পেয়েছি, তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব 1 + ix। এখানে যে এই আই স্কোয়ার আসবে, আই হোল টু দিবার কিউব আসবে, আই হোল টু দিবার 4 আসবে, আই হোল টু দিবার 5 আসবে, তো এগুলো আমাকে ভ্যালু বের করতে হবে। তা আমরা কি করে করব না, আমরা আই সমান কত জানি 2/-1, তাহলে আই স্কোয়ার সমান কি করে বের করব না, i × i, দ্যাট মিনস 2/-1 × 2/-1, তাহলে এটা কত হয়ে যাবে -1। আবার যখন আই কিউব করবো তা কত হবে, i² × i, আই স্কোয়ার ভ্যালু কত -1, এটা কত হয়ে যাবে -i। ঠিক তেমনি i^4 কত হয়ে যাবে না, i² × i² আমরা কত পেয়ে যাবো, আই স্কোয়ার ভ্যালু কত -1, আর i² ভ্যালু -1, এটা পেয়ে যাবো তো +1। এগুলো i^5 এর ভ্যালু কত হয়ে যাবে না, i^4 × i, i^4 ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 × i, দ্যাট মিনস i। তো আমরা এই ভ্যালুগুলো আমরা এখানে কি করবো, পুট করবো, করি এটা হচ্ছে কত, i² x² দ্যাট মিনস -, হয়ে যাবে তাহলে -x² বাই ফ্যাক্টোরিয়াল 2। এটা কত হয়ে যাবে আই কিউব, তাহলে আই কিউবের ভ্যালু কত -i, তাহলে -ix³ বাই ফ্যাক্টোরিয়াল 3। এখানে হচ্ছে i^4, তাহলে ভ্যালু হচ্ছে কত 1, তাহলে এটা হয়ে যাবে কত x^4 বাই ফ্যাক্টোরিয়াল 4। কিভাবে লিখবো না, আই যুক্ত টার্মগুলোকে এক পাশে লিখবো, আর আই নেই যে টার্মগুলো রয়েছে তার সেগুলোকে আমরা এক পাশে লিখবো। তাহলে ফার্স্ট আমরা আই নেই সেই সমস্ত টার্মগুলো কোনগুলো, 1 এখানে, এইটা এইটা, তো আমরা যদি লিখি কত হবে 1 - x² বাই ফ্যাক্টোরিয়াল 2, এখানে হবে +x² বাই ফ্যাক্টোরিয়াল 4। তো এবার এরপর যে টার্ম আসবে এইভাবে করে চলতে থাকবে, যেটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম, প্লাস এবারে আই আমরা কি করবো কমন নিয়ে নিবো, তাহলে বাকি এখানে যে টার্মগুলো থাকবে তা এক্স, এখানে থাকবে কত -x³ বাই ফ্যাক্টোরিয়াল 3, এখানে থাকবে কত +x⁵ বাই ফ্যাক্টোরিয়াল 5, মাইনাস ডট করে এরকম ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তাহলে এই যে এক্সপ্রেশনটা রয়েছে সেটা কার সঙ্গে সমান হচ্ছে, দেখো cos x এর সঙ্গে, এখানে cos x যা এটাও তা, তাহলে এটাকে আমরা লিখতে পারি cos x +i, এই যে সিরিজ এক্সপানশনটা রয়েছে এটা কাকে ফর্ম করছে, এটা সাইনকে ফর্ম করছে, তাহলে এটাকে লিখতে পারি আমরা i sin x। তাহলে e^ix আমরা পেয়ে গেলাম কত, cos x +i sin x। তাহলে আমরা দেখলাম এই ম্যাকলোরিন সিরিজের এক্সপানশন থেকে আমরা e^ix সমান হচ্ছে cos x +i sin x, এটা হচ্ছে আমাদের অয়লার্স ফর্মুলা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।